হ্যালো, হাই এভরিবডি। পরিচয় করে দিচ্ছি, মার্নস্টাকের একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট, যেটা নাম দিয়েছি আমি ম্যাড ই কম। আমি আসলে ম্যাড বলতে বোঝাই কি ডিফারেন্স। আচ্ছা, কি কি কাজ করেছি সবগুলো আসলে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। মানে অনেক ডাটাই আসলে এন্ট্রি করা হয়নি, তবে ফাংশনালিটি সবগুলো আমি করার চেষ্টা করেছি। কি কি করেছি একেবারে স্টার্ট টু এন্ড আমি দেখানোর চেষ্টা করব। আসলে হবে, সিরিয়ালি হবে না, তারপরও ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আপনাদেরকে দেখাই। সেলে আমি যদি এটাকে উইশ লিস্টে অ্যাড করতে চাই, আমাকে লগ ইন করতে বলবে, এটা একটা কথা। আবার যদি আমি অ্যাড টু কার্ট করতে চাই, সেখানে লগ ইন করতে বলবে। আর আমি প্রোডাক্টটাকে যদি রিভিউ করতে, মানে ডিটেলস, প্রোডাক্ট যাকে বলছি ডিটেলস দেখতে চাই, এভাবে করে জুম করে দেখতে পাবো। তো স্লাইড আছে, একাধিক ইমেজ দেওয়া যাবে, এখানে নাম থাকবে, এখানে কিছু ডিসক্রিপশনগুলো যে এরকম ছোট আছে, এগুলো ডিসক্রিপশন আসলে বড় থাকবে, এবং প্রাইস থাকবে, কতটা রিভিউ হয়েছে সেটা দেখাবে। এখানে সিলেক্টেড সাইজ আমি সিলেক্ট করে নিতে পারবো, কী সাইজের প্রোডাক্ট কিনতে চাচ্ছি। ওকে, এখান থেকে অ্যাড টু কার্ট করা যাবে। এখন লগ ইন যেহেতু নাই, লগ ইন করতে বলছে, আবার এখানে উইশ লিস্টেও করা যাবে। ও আচ্ছা, এই উইশ লিস্টের বাটন আমি ফাংশনটি অ্যাড ফাংশনটি শুধু দিইনি, আমার মিস্টেক হয়েছে। এখানে একটা হলো কমেন্ট আছে। এখন আচ্ছা, আমি যদি কমেন্ট করতে চাই, তাহলে আমাকে যদি সাপোজ আমি কিছু লিখি এখানে কমেন্ট, রিভিউ যদি দিই, 5 রিভিউ দিলাম প্রোডাক্টটাতে, আমি যদি ডিজাইনের কিছু আপনারা এলো দেখতে পাচ্ছেন, হয়তো আসলে আমি অত প্রফেশনাল ডিজাইনার না, আমি জাস্ট রিয়েক্টের সাথে ফাংশনালিটি ডেভেলপ করার চেষ্টা করছি। সাবমিট করি, দেখাবে প্লিজ লগ ইন ফার্স্ট। ওকে, তো লগ ইন করলে যেহেতু সবগুলো কাজ করার অনুমতি দিবে, তো আমি একটু লগ ইনই করি। লগ ইন দুইভাবে করতে পারি, আমি অ্যাডমিন হিসেবে করতে পারি, আবার ইউজার হিসাবে। আমি এখন যদি একটু অ্যাডমিন হিসেবে আপনাদেরকে দেখাই, আমি অ্যাডমিন লগ ইনের ও আরও কিছু জিনিস আপনাদেরকে এখানে দেখাই। এখানে ফিল্টারিং করবো, এটা একটা অসাম। আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, 0 থেকে 190 টাকার মধ্যে দুটো প্রাইজই বোধ হয় আছে, 123 করে প্রাইস, 200 দিই তাহলে চলে যাচ্ছে, দুটো আসছে না, একেবারে ডাইনামিক, মানে জাস্ট ক্লিকের সাথে সাথেই কাজটা হচ্ছে। দেখেন, আবার এনিতে দিলাম, সবগুলো আসলো। এখন আমি যদি এইখানে এবার কোনো কিছু লিখে সার্চ দিই, এরকম এটা হলো টেক্সট সার্চ মঙ্গো ডিবির, বিশাল বিশাল নিউজ পোর্টাল বা এই ধরনের টেক্সট বেস ওয়েবসাইট ইউজ করা হয়, খুব দ্রুত এবং খুব সহজ এফিসিয়েন্টলি অন্যান্য এসকিউএলসের এখানে সার্চ করতে পারে, টেক্সট সার্চ করতে পারে, অর্থাৎ ওয়ার্ড বা কোনো টেক্সট বা কোনো সেন্টেন্স সার্চ করতে পারে। এটা ছিল ফ্রন্ট এন্ডের মোটামুটি কাজ, টু কাট এগুলো। এখন আমরা এখানে টপ ক্যাটাগরিগুলো পাবো, ফিচার প্রোডাক্ট পাবো, আরও ট্রেন্ড প্রোডাক্ট বা এই ধরনের প্রোডাক্টগুলো নিচে নিচে নিয়ে আসা যাবে, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এখন আমি যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চাই, আর একটা কথা, সেটা হলো আমি এখানে এই ক্যাটাগরিতে যদি এই দেখেন, আমি উপরে কিন্তু এগুলো কোনো ডাটাগুলো ভালো করে যে দিব সেটা দিই, সেটাও দিইনি, কারণ আমি আসলে আর এটা নিয়ে কাজ করতে চাচ্ছি না। আমি এখন রিয়্যাক্ট নেটিভ নিয়ে কাজ করবো, আসলে মোবাইল বা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। এখানে ক্লিক করলে এই দুটোর ক্যাটাগরি আছে, ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা আসতেছে। আবার এখানে এই মেগা ক্যাটাগরিতে আমি ক্লিক করলে যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি পুরো একটা এখানে চলে আসছে, ক্যাটাগরি অনুযায়ী সার্চটা হচ্ছে। এখানে একটা মজার ব্যাপার হলো, দেখেন মেগা ক্যাটাগরিতে আমি এখানে যতগুলো সংখ্যক যটা রো অনুযায়ী ক্যাটাগরি অ্যাড করতে পারবো ডাইনামিকভাবে, ঠিক আছে। আবার ড্রপ ডাউন অ্যাড করতে পারবো, এই ড্রপ ডাউন ডাইনামিক মেগা মেনু, এগুলো আমি সব এখনই যখনই আমি হলো অ্যাডমিন হিসেবে অ্যাড হব, তখন আমি এগুলো অ্যাড করা দেখাচ্ছি। আমি যখন অ্যাডমিন হিসেবে অ্যাড হলো হব, এই এইগুলোতে আমার সমস্ত কি বলা হচ্ছে যে ভ্যালিডেশনগুলো করা আছে। আমি যদি এটা না দিই, সাপোজ এগুলো এক না দিই, তাহলে কি দেখাবে, এই যে ইউজার নেম নট ফাউন্ড, এই সেই যাবতীয় সবগুলো করেছি, এবং ইমেল ভেরিফিকেশন, আর অর্থাৎ লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার জিমেইলে, ওর সোশ্যাল লগ ইনগুলো এগুলো অ্যাড দিয়েছি, শুধুমাত্র অ্যাডমিনের সময় সোশ্যাল লগ ইন আসলে এলাও করিনি, কারণ আমার অ্যাডমিন লগ ইনের সময় অ্যাডমিনকে ম্যানুয়ালি লগ ইন করতে হবে। এটা হলো অ্যাডমিন হোম পেজ, এটা আমার নিজে পুরো ডিজাইনটা এবং ডেভেলপটা আমি পুরো করেছি, যার কারণে আমার ডিজাইনটা আমি আসলে কখনো আগে করিনি, ডিজাইন অনেক প্রবলেম হচ্ছে, সমস্যা নাই, তারপরও চেষ্টা করেছি মোটামুটি। দেখতে পাচ্ছেন মেনুগুলো দেখাচ্ছে, একটু এলোমেলো ডিজাইন, সিম্পল মেনু, ড্রপ ডাউন মেনু, মেগা মেনু অ্যাড করা যাবে। আমাদের একটা মেগা মেনু আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো এই যে এটা, এই মেগা মেনুটা এডিটও করা যাবে,
এখানে মেগা মেনু হোল্ডার, এটা এডিট করা যাবে, মেগা মেনু নিচে সাব মেনু। এখন আমি যদি এই মেগা এখানে ক্লিক করি দেখতে পাবো যদি মেগা মেনু। এখন আমি যদি এখানে যতগুলো মেনু অ্যাড করি না কেন, আপনাদেরকে আমি অনেকগুলো মেনু অ্যাড করে দেখাচ্ছি এর আন্ডারে, মেনুগুলো কত সুন্দরভাবে থাকে আপনি সেটাই দেখেন। সেটা শিখতেই আমার প্রায় সময় লাগছে আসলে, কারণ মেগা মেনু শুধুমাত্র এইচটিএল অ্যাড করার সময় যেরকম, আসলে রিয়েক্টের রেন্ডারিং করাটা আমার কাছে অনেক টাফ লেগেছে। আমি ফ্ল্যাট ম্যাপ এই ধরনের কিছু একটা ইউজ করছি, রিয়েক্টের কম্পোনেন্ট। আচ্ছা, এই মেনুগুলো এতগুলো মেনু আমার এখন হোম পেজে আপনাদেরকে দেখাই কত সুন্দরভাবে এগুলো সাজানো থাকবে। এখানে গেলে পাচ্ছেন 2, 2, 4, 6, 8, 10টা মেনু কত সুন্দরভাবে সাজানো আছে। ঠিক আছে, তো এইভাবে মেনু আমরা ডাইনামিক মেনু, সিম্পল মেনু, মেগা মেনু সব মেনু অ্যাড করতে পারবো। ওকে, এখন আমরা যেহেতু লগ ইন অবস্থায় আছি, আমরা এখন ইচ্ছে করলে ড্যাশবোর্ডে যেতে পারবো। আর হলো এই যে আমাদের নামের প্রথম অক্ষরটা এখানে দেখাবে। ওকে, এই যে আমাদের নামের প্রথম অক্ষর, এখানে আমাদের প্রোফাইল দেখতে পাবো। এই যে আমার প্রোফাইলে যদি ক্লিক করি, এখানে আমাদের ইমেজ আপলোড করার জন্য আমি ইমেজ অপশন দিব। জাস্ট এদিকে না সবগুলো ইনফরমেশন নিয়ে আসছি, আমার রোল অ্যাডমিন নেম এত, আমার জিমেল ছিল এত, ফোন নম্বর, এইগুলো দিয়ে আমি লগ ইন হয়েছি। আচ্ছা, আবার আমার কার্ট দেখতে পাবো এখান থেকে। কার্টে বর্তমান 6টা প্রোডাক্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে এখন মাইনাস করি, 5টা হয়ে যাবে এবং অ্যামাউন্টও কমে যাবে। আবার ডিলিটও করতে পারবো। আচ্ছা, আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করলে সঙ্গে সঙ্গে কোনো পেজ লোড বাদেই সেটা সমস্ত কাজ হবে। পরে হলো উইশলিস্ট, আপাতত এমটি। এখানে গেলে উইশলিস্ট এমটি, এগুলো সবগুলো ইনফরমেশন এখানে পাবো, অ্যাড করতে পারবো। প্রোফাইল, কার্ট, উইশলিস্ট, অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্টে যদি আমি যাই, এখানে দারুণ কাজ করেছি। তো এলোমেলো হচ্ছে হয়তো, তারপরও আমি বলি জিনিসগুলো কেমন দেখতে দেখায়। এই টেবিলটা এমনিতে রেসপন্সিভ, দেখেন কীরকম। আর এখানে দেখলে দেখেন এদিকে দুইটা অর্ডার এখানে দেখাচ্ছে কার্ডের মতো করে। ওকে, এখন সাম জিনিস হলো এই যে আমাকে এটা এত সুন্দর লেগেছে, এই যে আমার কি বলে হলো যে দেখেন ভাউচার যেটাকে বলছি আমি, ইনভয়েস, ইনভয়েসটা কত সুন্দরভাবে করেছি আমি। এই ইনভয়েসটা এখন আমি যদি কেউ প্রিন্ট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করবে। ইটস দ্য বিউটি অফ নোডজেস, এখানে সুন্দরভাবে এটাকে সে দেখেন একটু বড় করে দেখালে, এটা দোকানে যেরকমভাবে একেবারে প্রফেশনাল, মানে এটা আমরা কী কী প্রোডাক্ট নিয়েছি কত টোটাল, এটা কিন্তু ডাইনামিক। দেখেন এই অর্ডারে কিন্তু এইটা রয়েছে, মালিক কে এবং ইনভয়েস আইডি, ঠিকানা, আচ্ছা প্রোডাক্ট এবং প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রাইস এবং টোটালটা এখানে দেখাচ্ছে, কিছু এখানে নোটিফিকেশন দেখাচ্ছে। আচ্ছা, এটা হলো আমার অর্ডার লিস্ট, দেখাই অর্ডার লিস্টের আরও একটু কাজ আছে। যদি অর্ডারটা চেক করতে চায় তাহলে এখানে যাবে, এখানে গেলে কী কী প্রোডাক্ট কিনেছে এবং অর্ডারটা কী অবস্থায় আছে, কনফার্ম না, পিকড বাই কুরিয়ার না, অন দ্য ওয়ে। এটা আমি চেঞ্জ করে দিলে ডাইনামিকলিভাবে এসিএসএসটা অ্যাড হবে, এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে ব্যাক এন্ড থেকে। আচ্ছা, এস্টিমেটেড ডেলিভারি টাইম, টাইম নিয়ে কিছু আমি করেছি, দেখেন যেদিন সে কিনেছে এটা পসিবল আজকে কিনা, 10-7 দিন বাদে দেখাবে যে কতদিন বাদে পাচ্ছে। ওকে, 7 দিন বাদে দেখাবে, টাইম নিয়ে কাজগুলো সুন্দরভাবে করা হয়েছে এখানে, এবং পুরো পেজ পুরো জিনিসটাই অনেক ফাস্ট তুলনামূলক। কারণ আপনারা যারা জেনে থাকবেন, এসপি বা অন্য ল্যাঙ্গুয়েজ তুলনায় নোডজেস তুলনামূলক অনেকগুণ ফাস্ট। কেন ফাস্ট, এটা হলো দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ড অফিসের মতো, যেখানে আমরা ইচ্ছা মতো যে কোনো কিছু বসাতে পারতেছি। আর হলো যে সাপোজ মাইক্রোসফট অফিসের সাথে তুলনা করলে আরেকটা জিনিস হবে, এটা মাইক্রোসফট অফিসে যেমন অনেকগুলো ফিচার, সবগুলো ফিচার আমাদের প্রয়োজন নাই, মাত্র কয়েকটা ফিচার আমরা ইউজ করি। ঠিক নোডজেস যখন আমরা হোস্ট করি এনজিনিয়ারে, বা সেখানে মাত্র যে কটা ফিচার আমাদের প্রয়োজন হয় সেই কটা ফিচার নিয়ে আমরা কাজ করি, যার কারণে আমাদের অ্যাপাসি বা মাইস্কল সার্ভারের মতো এটা অতটা ভারী হবে না, হেভি হবে না। ওকে, দেন এখন আমরা যেহেতু লগ ইন করছি, আমি কিছু প্রোডাক্ট কিনে পেমেন্ট মেথডটা সহ দেখাবো আপনাদেরকে। এই যে আমি একটা প্রোডাক্ট কিনলাম। ওকে, আচ্ছা উইশলিস্টেও অ্যাড করি। আচ্ছা উইশলিস্টে আগে দেখে নিই, উইশলিস্টে যখন আমি একটা অ্যাড করেছি, এটাকে আমার দুটো অপশন থাকছে, এখানে করতে পারবো, অ্যাড টু কার্টে করতে পারবো। আমি অ্যাড টু কার্ট দিলাম এখান থেকে, এটা কার্টে অ্যাড হয়েছে, এখান থেকে এখন রিমুভ করলাম। ওকে, দেন এখন আমি আমার উইশলিস্টে আমার কার্টে গিয়ে দেখছি দুটো প্রোডাক্ট আছে, আমি কিনবো। কেনার জন্য আমি এখানে চলে গেলাম, এখানে আমাকে বিলিং ইনফরমেশনগুলো দিতে হবে, আমি যদি না দিই তাহলে আমাকে এটা কিনতে দিবে না। ফার্দার আমার এখানে কার্টের ইনফরমেশনটাও দেখাবে, কটা কত টাকা, কত ডলার। আচ্ছা, আমি এখানে আমার হলো ইমেলগুলো দিচ্ছি, ইনফরমেশনগুলো দিচ্ছি, আচ্ছা জিপকোড। এখন আমি প্লেস অর্ডারে ক্লিক করলে
এখানে পেমেন্ট আর কার্ড স্ট্রাইপের মাধ্যমে আমি এগুলো অ্যাড করেছি, পেমেন্টের মাধ্যমে পেপালটা আমি পেপালের মাধ্যমে পেমেন্টটা করতে পারবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন যে হ্যালো, ওকে হ্যাঁ একটু সময় নেবে, পুরো ডিজাইনটা আসলে আরও ভালো করা যেত এবং আমি যেহেতু আরও ডাটা যদি ইনপুট দিতাম, সাপোজ আরও অনেক ধরনের প্রোডাক্ট ইনপুট দিয়েছি, দেখতে সুন্দর লাগতো এবং উপরে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এখানে স্লাইড একটা ডাইনামিক অ্যাড করলে সুন্দর লাগতো। তবে ওটা কোনো ফ্যাক্ট না, যেহেতু মেইন কাজগুলো আমি করে ফেলেছি, পেমেন্ট সিস্টেম, ইনভয়েস ম্যানেজমেন্ট, ইনভয়েসটা তৈরি করেছি বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই কাজগুলো করা যাবে। মেন স্ট্রাকচারটা হয়ে করে গেছি, আসলে অনেক কিছু শিখেওছি এইটা করতে গিয়ে। এখানে আমি যখন ওকে করবো দেখেন আমার এখানে অর্ডার চলে আসলো, অর্ডার বর্তমানে স্ট্যাটাস আমি দেখতে পাবো। এটা দেখা যাচ্ছে যে আজকে কত তারিখ, আজকে 4 তারিখ, এই যে দেখেন আজকের শেষে এটা চলে আসছে। এটা আমি চেক করতে পারবো কি কিনলাম, যে এটা কিনেছি করে প্রোডাক্ট আমার কেনা হয়ে গেল। এইটা হলো প্রোডাক্ট কেনার প্রসেস, আর আমি প্রোডাক্ট অ্যাডের প্রসেসে দারুণ কাজ করেছি, সেটা আপনাকে দেখাই। আমি যদি এখানে প্রোডাক্ট অ্যাডের এখানে যাই, এই ডিজাইনটা যা অস্থির হয়েছে আমার কাছে লাগেছে। এখন দেখেন আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাডের জন্য ড্রপডাউনে গিয়ে ছবি সিলেক্ট করবো, সাপোজ আমার কাছে আসলে পিকচার বেশি নাই, এখানে এটা আমি সিলেক্ট করছি, এখানে এখানে চলে আসছে। আরেকটা পিকচার অ্যাড করব, তাহলে আমাকে অ্যাড করবো হলো এইটা, এই যে এখানে অ্যাড করলাম, দেখেন পিকচারগুলো কীরকমভাবে এখানে চলে আসছে। আমি যেটা আর কি ক্লিক করবো সেটা ডিলিট হয়ে যাবে, কারণ না এখানে যতগুলো পিকচার দিব ডিলিট হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি এটা কী পিকচার, এটা পিকচার এটা অ্যাড করলাম, দেখেন দুটো দুটো ইমেজ অ্যাড হয়েছে। এখানে টাইটেল দিব, টাইটেলটা দিই হলো নিউ, আসলে একই টাইটেল দেওয়া হয়ে যাচ্ছে, নিউ এটা প্যারাগ্রাফ, এগুলো আসলে দিলাম, আগেরগুলো দিচ্ছি, দেখে একই ধরনের হয়ে যাচ্ছে। আসলে এগুলো ভালোভাবে দিলে সামনে দেখতেও সুন্দর দেখাবে, আবার এই ব্র্যান্ড দেওয়া যাবে, ডিসকাউন্ট ডিসকাউন্ট হিসেব করে অটোমেটিকলি এখানে এখন বর্তমান দাম কত সবগুলো ওখানে দিয়ে দেবে। একটা প্রফেশনাল মানের এখানে সিলেক্ট করে নিতে পারবো কী কী সাইজের প্রোডাক্ট আমি দেবো, মাল্টি সিলেক্টার কাজ করছে এটা, এগুলো সব ব্যাকএন্ডে ডাটাবেজে গিয়ে সেভ হবে, সব কিছু ঠিকঠাক থাকলে সেভ হয়ে যাওয়ার কথা। সেই যে এসকিউ নাম্বারটা আমি দিয়েছি হলো এটা, এটা একটা দারুণ ভুল, এটা আমরা এটা ভ্যালিডেশনটা করিনি, আমি জাস্ট করলেই হচ্ছে যে এসকিউ নাম্বারটা আমাকে ইন্টিজার দিতে হবে। ওকে দেখেন প্রোডাক্টটা সাকসেসফুলি আপলোডেড হয়েছে, এরোরটা দেখানো উচিত, কারণ আমি এখানে নাম্বার দিছি কিন্তু ইন্টিজার স্ট্রিং দিচ্ছি, যার কারণে নিচ্ছে না, সেটা তো দেখাতে হবে যে আপনি স্ট্রিং দিচ্ছেন। ওকে ইটস মাই মিস্টেক, তো আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন প্রোডাক্টগুলো সব আমি অ্যাডমিন হিসেবে দেখতে পাবো, দিস নট ফ্যাক্ট। তো লেটস সি ইন দ্য ফন্ট ইন্ট, অ্যাকচুয়ালি অ্যাজ এ ইউজার সি দেখতে পাচ্ছি আমরা যে হলো নিউ প্রোডাক্টে অ্যাড হয়ে গেছে, তাই না? তো এবং এর ডিটেলসে গেলে আমরা ছবিগুলো খুব সুন্দরভাবে এখানে চলে আসছে, ছবিগুলো চলে আসছে। এটাকে আবার কাট করা যাবে, সেই কাজটা এখানে দেয়নি, আপনি প্রথমে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি এখন কমেন্ট করি, ও বিউটিফুল, এ টি আই বিউটি ফুল প্রোডাক্ট, ওকে আর ও ডি ইউ সি টি প্রোডাক্ট, মোটামুটি স্ট্যান্ডার্ড মানের কোড করার চেষ্টা করেছি ইসলিন 6 সিস্টেমে। তো সবগুলো বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মূলত ভিডিওটি আমি আমার ফেসবুক টাইমলাইনেও দেবো আর বিভিন্ন গ্রুপেও দেবো, তাই এখানে যারা গ্রুপে দেখবেন তাদের জন্য কিছু কথা, যে আপনারা যদি এই ধরনের ওয়েবসাইট বানানো শিখতে চান, আমার একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটার লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিচ্ছি আমার পোস্টের সাথে দিয়ে দিব। তো ন্যূনতম কিছু সংখ্যক মানুষ যদি এটা চায়, কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে, আমাকে জানান যে আপনার এটা আমরা শিখতে চাই রয়েছে, তবে অবশ্যই আমি এটা সিরিজ আকারে বানাই দেবো। আর যদি না চায় মানুষ, তাহলে আসলে আমার অতটা সময়ও নেই আর অতটা ইন্টারেস্টেডও না এই ফাংশনটিগুলো, বাকি সৌন্দর্য বর্ধন আসলে আমরা ও লোড মোড়ের কাজ করা আছে, 8টার বেশি প্রোডাক্ট থাকলে এখানে আমরা লোড মোড় বাটন থাকবে, পরে পরে 8টা এসে যুক্ত হবে, তারপর এটা, তারপর লোডিংয়ের কাজ করেছি আসলে দেখাই, লগ আউট করে রেজিস্ট্রেশন লগ ইন ফেসবুক লগ ইন এগুলোগুলো দেখাই, এই জিনিসটাও দেখাই। এখানে যখন আমি রেজিস্টারে ক্লিক করছি কিছু না দিই, এটা এটা তো দেখাবেই, আবার এই ফেসবুক লগ ইন গুগল লগ ইন, জাস্ট রিডাইরেক্ট ইউআরএলটা আমি সেট করে দিইনি, এটা যেহেতু এখনও করছি রিডাইরেক্ট ইউআরএলটা ইউআরএলটা সেট করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি আমার আজকে আসার উদ্দেশ্য যে অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করছি মাসখানেক ধরে, এটা নিয়ে আমি একটু এখন আপাতত আর এনার্জি পাচ্ছি না,
তো আমি চাচ্ছি যে অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাবো আসলে, কারণ আবার জাভাস্ক্রিপ্ট যেহেতু জানতেছি, রিয়াক্ট নেটিভ দিয়ে কিছুটা শিখতেছি, তো রিয়াক্ট নেটিভের সাথে রিয়াক্ট জেস, রিয়াক্ট নেটিভ অনেকটা অংশে আমাকে হেল্প করবে এটা থেকে শিফট হতে। তো সেই জন্য আমি আপাতত বন্ধ রাখবো। তবে যারা যদি কেউ যদি কোনো আপনারা যদি অনেকে যদি ভিডিও আকারে দেখতে চান যে কীভাবে বানিয়েছি, অফকোর্স আমি ইয়ে দিব। এগুলো সব ভ্যালিডেশন করছি, বিশেষ করে লগ ইন রেজিস্ট্রেশনের টেমপ্লেটটা, যে ইমেল টিমেল এমটি হবে না, প্রোডাক্ট অ্যাডেটটা যেমন দেখলেন স্ট্রিং দিলে নিচ্ছিল না, ওই টিমটি ইয়ে করা হয়নি। এখান থেকে আমি প্রোডাক্ট চলে যাবো, এইটা যেটা দিলাম সেটা ডি নামে আমার ক্যাটাগরিতে দেওয়া হয়েছিল। তো ক্যাটাগরি সার্চ ফিল্টারিং যাবতীয় জিনিস করেছি, তো আশা করি এবারই খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে আর অনেক ফাস্ট নোটজেস। আর মোবাইল রেসপন্সিভের ব্যাপারে আমি অনেক এবার যা খাটিয়েছি সেটা আসলে আমি এরকম আগে কখনো খাটিনি। এখানে এখানে মেনুগুলো আর এখানে দেখাবে না, এইটা অ্যাড করতে আমার অনেক খাটতেছে। এখানে ক্লিক করলাম, এই যে দেখছেন মেনুগুলো এদিকে সব আসতেছে, এভাবে যে ড্রপ ডাউন করে আসবে তখন তো সমস্যা, আসলে অনেক জায়গা লাগে। আমি এরকম করলাম, নিচে নিচে চলে আসলো, পরে আবার এরকম করলাম, দেখেন ঠিক আছে, দারুণ, এটা অনেক দারুণ হয়েছে। আবার এখন যেহেতু লগ ইন নেই এরকম দেখাবে, লগ ইন থাকলে এখানে দেখাতো, এখান থেকে অ্যাড টু কাট করা যাবে, লগ ইন করতে বলতেছে আসলে নাই। তো এটা মোবাইল ভিউ, সব পুরো জিনিসটা আসলে আমি মোবাইল ভিউ করেছি, এবার মোবাইল ভিউ রাখার জন্য চেষ্টা করেছি এবং হয়েওছি ইনশাল্লাহ। কিন্তু কিছু জায়গায় একটু ডিজাইনের প্রবলেম হয়েছে, তবে ফাংশনালিটি ওয়াজ গুড, ওয়াজ রানিং গুড। ওকে, তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর লিসেনিং।